উত্তর প্রদেশে সবচেয়ে বেশি জব কার্ড কা নাম্বার আগার ও ফলস হ্যায় ভুয়ো আছে তো উসকো বারে মে রুরাল ডিপার্টমেন্ট কোই অ্যাকশন লিয়া উসকো বহুত সারে রুপিয়া দে গিয়া তো হামারা কিউ 100 দিন কা কাম মে জো কাম কিয়া উসকো রুপিয়া কিউ স্টপ কর দিয়া গ্রামীণ ভিলেজ রাস্তা কা রুপিয়া নেই দিয়া আবাসন কা রুপিয়া নেই দিয়া মিডডেল কো মিডডে মিল কো ভি ऐसा ही कर रहे हैं। हेल्थ मिशन का भी बोलता है कि हम आपको हमारा कालर बनाना पड़ेगा, नहीं तो हम रुपया नहीं देंगे। एक क्या है, एक क्या जास्ती है। तो आज के दिन तो अपना यातायात जो इंक्लूड करते पारे ना, क्यों कोई लिखे चाहे 7 दिन जो जाच्छी ता नय। कल के हमें थकबो किंतु प्रोग्राम करबो ना, हमें मीट करबो किसी लोग के, तार कारण हमें सब समय पहाड़ के भालोबासी, সমতল কে যেমন ভালোবাসি, আমি দলিতদের যেমন ভালোবাসি, আমি তপশিলীদের ভালোবাসি। আমার কাছে কোনো ভেদাভেদ নেই, আমি সমস্ত ধর্ম সব জাতপাত সকলকে নিয়ে একসাথে চলি, সব জনজাতি নিয়ে। আমাদের পরিবারের সাথে একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ে, যে বিয়ে করছে সেও ইয়াং ছেলে ডাক্তার, এবং যে যাকে বিয়ে করছে সেও ডাক্তার, দুজনেই বন্ধু। কিন্তু মেয়েটা পাহাড়ি মেয়ে, কাজে পাহাড়ের সাথে সমতলের যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হচ্ছে বলি আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না, আমি কালকেও থাকবো না। কিন্তু আফটার ম্যারেজ ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে, এইটুকুই আমার প্রোগ্রাম কালকে। আমি পরশুদিন কার্শিয়াংয়ে প্রোগ্রাম করব, কারণ কার্শিয়াং থেকে কার্শিয়াং কালিম্পং দার্জিলিংয়ে মিরিকের অনেক প্রোগ্রাম অনেক কিছু দেওয়ার আছে, সেগুলোকে আমরা বিতরণ করব। তারপরে আমি 9 তারিখে হাসিমারা বাগডোগরায় ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব। 10 তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে, আলিপুরদুয়ারে মিটিং করে 11 তারিখে আমি চলে যাব বানারহাটে, ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে। বানারহাটে আমার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে, আমি বানারহাট করে আমি 11 তারিখে উত্তরকন্যায় ফিরে আসব। উত্তরকন্যায় ফিরে এসে 12 তারিখে আমি শিলিগুড়িতে প্রোগ্রাম করব, মাটিগাড়া শিলিগুড়ি এসব নিয়ে প্রোগ্রাম করে আমি ওই দিনই ফিরে আসব। অর্থাৎ আমি 4টে জেলা কভার করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটুকুই আমার প্রত্যাশা। আর আমি খুশি হব সব কিছু ভালোভাবে হলে। ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, 10 তারিখ পর্যন্ত চলবে, এবং কালকে বেঙ্গলের প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা ফিল্ম স্টার, ডিরেক্টর থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে যেভাবে তারা সুন্দর করে এসছেন, এবং বম্বে টপ বম্বে বলিউড টলিউড এবং হলিউড ত্রিধারার যে মিলন হয়েছে তাতে আমি অত্যন্ত খুশি। এখনো সিনেমা চলবে পাড়ায় পাড়ায়, 23টা জায়গায় ভেন্যুতে চলবে। সুতরাং এটা বাংলায় বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে উৎসরিত প্রাণ সবাইকে আলোকিত করে, জাগ্রত করে, তাই এটা আমি খুশি। এই হচ্ছে আমার প্রোগ্রাম, এইটুকু আপনাদের বলার। বাদবাকি তো যারা রিপোর্টার যাবে তারা কভার করবে এই প্রোগ্রাম। दीदी एक सवाल था, इंडियन ऑपोजिशन अलायंस की मीटिंग जो है वो पोस्टपोन हो गई है, और आपके अलावा और भी नेता है जो अटेंड नहीं नहीं आप देखो तमिलनाडु में कितना बारिश हुआ, डिजास्टर को तो आपको डिजास्टर का टाइम में कोई नहीं छोड़ सकता है ना। आई एम रियली वी आर कंसर्न अबाउट तमिलनाडु, एंड वी हैव ऑलरेडी सेंड आवर कंडोलेंसेस, एंड इफ दे नीड एनी रिक्वायर एनी हेल्प फ्रॉम अस वी आर रेडी टू डू इट। So if there is any disaster, then the chief minister cannot leave the place, they have to stay there. And I was not informed also earlier, but day before yesterday Rahul ji phoned me and he told me about the meeting. Then I said, you just nobody told me and I do not know. So because I had my program, and also for other chief minister also, sometimes they are also busy if they don't know the program before 7 days ago or 10 days ago. But we'll be meeting shortly whenever they will decide, so don't worry for that. दीदी आपको लगता है कि कांग्रेस पार्टी को और भी ज्यादा इन्वॉल्व करना चाहिए बाकी पार्टियों को,
और उनको इन्फॉर्म करना चाहिए। उत्तर प्रदेश में सबसे बेसि जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है भुआ छे तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया, उसको बहुत सारे रुपया दे गया, तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया? ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया, आवासन का रुपया नहीं दिया, मिड डे मील का भी ऐसा ही कर रहा है, हेल्थ मिशन का भी बोलता है कि हम आपको हमारा कलर बनाना पड़ेगा नहीं तो हम रुपया नहीं देंगे। ये क्या है, ये क्या जस्ती है, ये ठीक नहीं है। দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা, বলুন না, নোটবন্দি থেকে শুরু করে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেবো থেকে শুরু করে কোভিড এর সময় ফ্রি রেশন তো চলতো কিছুদিনের জন্য দেওয়া হয়েছিল, আবার বন্ধ করে দিয়েছিল কেন? আর আমাদের এখানে তো অলরেডি সব মানুষ ফ্রি রেশন পায়, সুতরাং আমাদের এখানে তো আমরা যে মিথ্যে কথা বলি না, আমরা যেটা কন্টিনিউ করি সেটা কন্টিনিউ করি। ওরা ইলেকশন আসলে কিছু কথা বলে, তারপর ভাওতা দেয়, উসকা বাদ নেই দেতা হয়, চুনাও কা টাইম মে কুছ কেতে হ্যায় আর চুনাও চলা জানা কা বাদ আর কুছ কেতে হ্যায়, উই আর নট লাইক দ্যাট। সেই জন্য দে হ্যাভ অলরেডি সেন্ট সো মেনি টিমস, লেট দেম সেন্ট সো মেনি টিমস, দে আর কামিং বিকজ টু give the political food to BJP workers, nothing else.